हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंग्लिश में इजी। आज की हमने सीखो सो दैट टू टू एक लोग क्लास 9 10 এ আছে, মাধ্যমিক পরীক্ষা চলে থাকে, আবার 11 12 এ রয়েছে, উচ্চ মাধ্যমিক রয়েছে। এক ক্লাসে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স হয়, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ হয়। আমি খুব আস্তে আস্তে একটু একটু করে বুঝিয়ে বলবো, বোঝার চেষ্টা করবে খুব সহজভাবে। দেখেছো হয়তো এই ধরনের কোশ্চেন সেট, সেন্টেন্স এরকম টু টু দিয়ে থাকে, দুটো টু থাকে, একটা টি ডবল টু একটা টি ও টু। তো প্রশ্নে বলা থাকে রিমুভ টু, মানে কোশ্চেন যে টি ডবল টু থাকে, এরকম কোশ্চেন রয়েছে। দ্য ম্যান ইজ টু ওল্ড, যে মানুষটি এতই বৃদ্ধ। টু মুভ, যে তিনি চলাফেরা করতে পারেন না। এই হচ্ছে টু টু দিয়ে মানেটা। আর প্রশ্ন এরকম থাকবে রিমুভ টু, মানে টু শব্দটাকে এই সেন্টেন্স থেকে সরিয়ে দাও, দিলে ওটার জায়গায় সো দ্যাট চলে আসবে। মানে দ্য ম্যান ইজ সো ওল্ড, বৃদ্ধটি এতই, মানুষটি এতই বৃদ্ধ, দ্যাট ইট ক্যান নট মুভ, যে তিনি নড়াচড়া করতে পারবে না, পারেন না। এখানে কয়েকটা ব্যাপার রয়েছে। টু টু দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে ওগুলো সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট দিয়ে যেগুলো করা হয় ওগুলো কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখানে আরো পরিষ্কার করে বুঝিয়ে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। এখানে এখন এই যে সো দ্যাট টু টু করছি, তাই ওইগুলোর দিকে আজকে যাচ্ছি না, ওগুলো পরে অন্যদিন আর করে দেবো। তো কেমন ভাবে হবে কি মানে একটু দেখে নাও। প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, মানেটা বোঝা গেছে। দ্য ম্যান ইজ টু ওল্ড, মানুষটি এতই বৃদ্ধ। টু মুভ, মানে তিনি চলাফেরা করতে পারেন না। এদিকে যখন রিমুভ টু বলবে, মানে টুটাকে সরাতে হবে, এই জায়গাটায় সো চলে আসবে। ঠিক এরকম হবে, রয়েছে না, দ্য ম্যান ইজ টু ওল্ড, ওইখানটা লিখবে দ্য ম্যান ইজ সো ওল্ড, বুঝে গেছে। এটুকু তারপরে লিখতে হবে দ্যাট হি ক্যান নট, এখানে দ্য ম্যান আছে ওই জন্য হি লিখেছি, আর দ্যাট ক্যান নটটা লিখতে হবে। এইখানে আর একটা জিনিস খুব সুন্দর ভাবে বোঝা রয়েছে, সেন্টেন্স খুব প্রেজেন্ট টেন্স রয়েছে, দ্য ম্যান ইজ, ওই জন্য ওখানে ক্যান নট লিখেছি। এর যদি পাস্ট টেন্সে থাকতো সেন্টেন্সটা, দ্য ম্যান ওয়াজ বা দে ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকতো পাস্ট টেন্সে থাকতো, তাহলে ওই ক্যান নট কিন্তু কুড নট হয়ে যেত, বলে থাকবে ক্যান নটটা কুড নট হয়ে যেত যদি এখানে ভার্বটা পাস্ট টেন্সে থাকতো। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড তার জায়গায় লিখবে দ্য ম্যান ইজ সো ওল্ড, তারপরে এই এতটা কথা লিখতে হবে দ্যাট হি ক্যান নট, ক্যান নট লিখে এই যে টি ও টু এর পরে যে ভাবটা রয়েছে ওইটা লিখতে হবে দ্যাট হি ক্যান নট মুভ। মানেটা দুটো সেন্টেন্সে একই থাকলো, এই যে প্রথম সেন্টেন্সটা দেওয়া রয়েছে দ্য ম্যান ইজ টু ওল্ড টু মুভ, সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট দিয়ে যখন লিখবে দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট মুভ, এটা হয়ে যাবে কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, বুঝে গেছে। আর একটা কথা বলে দিই, দেখলেই বুঝতে পারবে যে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য ম্যান ইজ টু ওল্ড টু মুভ। দেখো এই সেন্টেন্সের মধ্যে কোথাও তুমি নো বা নট বা নেভার না বাচ্চ কোনো শব্দ পাবে নেই একটাও, তার মানে হলো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু সো দ্যাট দিয়ে যেটা লিখেছে দেখো, এখানে ক্যান নট আছে, মানে এটা নেগেটিভ সেন্টেন্স। তার মানে একসঙ্গে দুটো কাজ হচ্ছে, সিম্পল সেন্টেন্স থেকে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হচ্ছে। এই জন্য গ্রামারের খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। ক্লাস 9 10 দু বছর পড়লে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন থাকে, আবার 11 12 দু বছর পড়লে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন থাকে। আর প্রশ্নগুলোকে একটু ঘুরিয়ে ভাবে দেওয়া থাকে। আমি তো এখানে লিখেছি রিমুভ টু, হয়তো এরকম থাকলো না রিমুভ টু, এই সেন্টেন্সটাই দেওয়া আছে বলেছে কমপ্লেক্স করো, তাহলে একই করবে, যখন এটাকে সো দ্যাট দিয়ে লিখবে কমপ্লেক্স হয়ে যাবে। আবার হয়তো কমপ্লেক্স করতে বলছে না, দ্য ম্যান ইজ টু ওল্ড এই প্রশ্নটাই আছে, বলছে একে নেগেটিভ করো, তো সেই সো দ্যাট দিয়ে করলে তো ক্যান নট আসবে, নেগেটিভ হয়ে যাবে। দেখেছো প্রশ্নটার মধ্যে কত জটিলতা রয়েছে, আবার সরলতাও রয়েছে। সেটা হচ্ছে এই জায়গাটায় দ্য ম্যান ইজ টু ওল্ড এর জায়গায় লিখবে দ্য ম্যান ইজ সো ওল্ড, এই সো মানে এতই, যে দেখো বাংলায় লিখে দিয়েছি মানুষটি এতই বৃদ্ধ, দ্য ম্যান ইজ সো ওল্ড, দ্যাট ই দ্যাট মানে যে দ্যাট ই ক্যান নট মুভ, যে তিনি চলাফেরা করতে পারেন না। তো এটা হয়ে গেল কমপ্লিট সেন্টেন্স, বোঝা গেছে।
আচ্ছা, আর একটা পরের সেন্টেন্সে যেটা দেওয়া রয়েছে ওখানেও দেখো একই আছে, বলছে আই এম টু টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, আই এম টু টায়ার্ড মানে আমি এতই ক্লান্ত যে ওয়াক মানে আমি কেন আমি হাঁটতে পারছি না, এরকম হচ্ছে মানেটা। তো এটিকে রিমুভ টু লেখা রয়েছে, প্রশ্নের থাকতে পারে রিমুভ টু, তখন সোজা দিয়ে করতে হবে। তাহলে এটা যেমন লিখছিলাম দ্য ম্যান ইজ টু ওল্ড এর জায়গায় দ্য ম্যান ইজ সো ওল্ড, এখানেও তাই আই এম টু টায়ার্ড এর জন্য জায়গায় লিখবে আই এম সো টায়ার্ড। তারপরে দ্যাট আই ক্যান নট, ওখানে লিখবে দ্যাট হি ক্যান নট, ওখানে তো দ্য ম্যান ছিল বলে হি লিখেছিলাম, এখানে লিখবো দ্যাট আই ক্যান নট ওয়াক। এখানে টু টু দি সেন্টেন্সটা ছিল সিম্পল সেন্টেন্স, আর সো দ্যাট দি যেটা লিখলো ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। আর কি হলো এই যে সেন্টেন্সটা রয়েছে আই এম টু টায়ার্ড টু ওয়াক, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেখো সেন্টেন্সটা কোথাও নো বা নট বা নেভার না যা না বাচ্চ কোনো শব্দ এখানে নেই, কিন্তু সো দ্যাট দিয়ে যেটা লিখেছো আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, এখানে ক্যান নট চলে এসছে। আর একবার মনে করিয়ে দিই এই জায়গাটায় যদি প্রেজেন্ট থাকে অ্যাম ইজ আর, তাহলে এই জায়গাটা সবসময় ক্যান নট হয়, আর এই জায়গাটা যদি পাস্ট থাকে ওয়াজ ওয়্যার এই দুটোই তো থাকে, তাহলে ওই জায়গাটায় কুড নট হয়। আমি পাস্ট দিয়ে কুড নট দিয়ে পরের দুটো উদাহরণে বোঝাবো, এখন এই দুটোই হলো। তাহলে সেন্টেন্সগুলোর মানে কেমন হচ্ছে, যে আমি এত ক্লান্ত আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক, যে আমি হাঁটতে পারছি না। তো এটা থেকে তো ট্রান্সলেশনও করা যাবে, ট্রান্সলেশন যারা করতে চাও করতে ভালোবাসো বাংলায় সেন্টেন্স লিখে নিয়ে বলতে ইংলিশে লেখো তারা লিখতে পারো। ধরে এরম বললে ছেলেটা এতই গরিব মানে দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই নিউ বুকস, যে নতুন বই কিনতে পারে না। কি সুন্দর ট্রান্সলেশন গুলো হয়ে যাচ্ছে সো দ্যাট দি টু টু দি তাহলে ক্লাস 9-10 আর ক্লাস 11-12 দুটো পরীক্ষার জন্যই মাধ্যমিক বা উচ্চ মানে দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। এই ধরনের পুস্তকগুলো থাকে, এর আবার কতগুলো ধরন রয়েছে আমি 2-3 দিনে একটু একটু করে পরপর বুঝিয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, যদি আমার পড়ানো বোঝানো ভালো থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো দ্যাট আই ক্যান রিচ মোর অ্যান্ড মোর পিপল এভরি ডে, আর লাইক দ্য ভিডিও, লাইক করলে কি হয় আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও অ্যান্ড ইট গিভস মি মাচ এনকারেজমেন্ট টু ব্রিং মোর অ্যান্ড মোর ভিডিওস ফর ইউ, অ্যান্ড ফাইনালি শেয়ার দ্য ভিডিও দ্যাট স্প্রেড দ্য ভিডিও আমার এই লেসনটাকে টু ইউর ফ্রেন্ডস টু ইউর ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ানস, দে ক্যান অলসো সি দিস দে ক্যান অলসো লার্ন ইট, ঠিক আছে। আচ্ছা, আজকে আর বেশি সময় নেব না, এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাদের, আসি তাহলে, গুড বাই, ভালো থাকবে সবাই।